قرآن الكريم المدعى الله تعالى إرشاد قرن فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسن قرآن الآية الله تعالى بولن هي نبي আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নার অনুসরণ করে সুবহানাল্লাহ তাহলে প্রথম কি করে বলেন মনোযোগ দিয়ে কথা শুনে বলেন কি বলছি কোন শুধু মাথা লাগতে কইছি না বলতেন কইছি বলেন তো কি বলছি বলেন মনোযোগ দিয়ে কথা শুন অতঃপর কোরআন সুন্নার কি করে অনুসরণ আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও সুবহানাল্লাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ যদি প্রশ্ন করেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে কেন আল্লাহ তাআলা নিজেই বলেন তারা এমন লোক যাদেরকে আমি আল্লাহ নিজেই হেদায়েত দিয়ে দিলাম এরপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম উলুল আলবাব এবং এরাই হচ্ছে বুদ্ধিমান এরাই বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ এরাই বুদ্ধিমান তাহলে কারা যারা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনে এবং কোরআন সুন্নাহর অনুসরণ করে এটা জরুরি মনোযোগ চাই জওয়ান কিংবা বুড়ো আন্তরিকতা না থাকলে খামখেয়ালি করলে কারো পরিবর্তন হয় বুড়া মানুষেরও বিড়িখানার অভ্যাস চায় না জোয়ান মানুষেরও মোবাইল টিপার অভ্যাস চায় না মূল কারণ হলো উনি খামখেয়ালি খামখেয়ালি বুড়ো হইলে কি মাতব আখেরাতকে কিছুই মনে করে না কবরকে কিছুই মনে করে না মরলে মরছি কিসে কত মানুষে মরে আমি মরলে কিসে না মরলে তো কিচ্ছু হয় নাই মরলে কিছু হয় না মরিয়া যখন কবরে যাবেন তোই না কিছু হইবে আপনি কিছু টের পাবেন তো ওইখানে গেলে না ওইখানে গেলে না বুঝবেন খামখেয়ালির পরিণতি কি এই জন্য অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য খামখেয়ালি গাফলতি কইবেন না হইতে আসি না আপনার কথা আপনি কইয়া না যাবেন আমি হইলেই তো এইটা তো এক ধরনের দেমাগি কথা খামখেয়ালি কথা হ্যাঁ চা খাইতে খাইতে বড় ওয়াজ শুনে শুনতেছি না ঘরে বসে ওয়াজ শুনে হ্যাঁ মাইক তো আওয়াজ আইয়ে না এই আন্তরিকতা মনোযোগ আগ্রহ মহব্বত মানার মানসিকতা এটা মানুষকে পরিবর্তন করে আমার দিলেই যদি না হয় আমার অন্তরেই যদি এই বোধ অনুভূতি না থাকে তাইলে পরিবর্তন হয় দুনিয়ার লাইনেও কেউ যদি বড় কোনো সফল হতে চায় সে অন্তরে এটা লালন করে যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে আমাকে ব্যবসায় সাইন করতেই হবে আমাকে চাকরিতে মেহনত করতেই হবে তাইলে আমার পদোন্নতি হবে কঠোর পরিশ্রম এবং অন্তরের দৃঢ় সিদ্ধান্ত ছাড়া মানুষের জিন্দগিতে সফলতা আসে না দুনিয়ার লাইনেও না আখেরাতের লাইনেও বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মনে করেন সৈয়দুল আউলিয়া এত বড় আউলিয়াদের সর্দার হলেন তো এই বইয়া বইয়া গপ মাইরা ঠিক না সারা রাত্র ঘুমাইয়েই তো হয়েছেন না তামাশা না কঠোর মেহনত করছে কঠোর মেহনত করছে ফামান তালাবাল উলা সাহারাল লায়ালি আমাদের আরবিতে একটা প্রবাদ আছে আরবিতে বলে যে যে উচ্চে পৌঁছতে চায় যে সফলতা উলা সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে চায় তাকে এক দুই না বরং শত শত রাত জাগতে হয় বহু রাত জাগতে হয় হাজার রাত জাগতে তাহাজ্জুদ নামাজ পাবন্দি করে না রাত্রিবেলার নিভৃতে একান্তে তাহাজ্জুদ নামাজের এহতেমাম করে নাই গুরুত্ব দিয়ে আদায় করে না এমন ব্যক্তি গোটা পৃথিবীর ইতিহাসে আল্লাহর ওলি হইতে পারে না
পৃথিবীর প্রথম থেকে আজকে পর্যন্ত যিনি সত্যিকার আল্লাহওয়ালা যিনি সত্যিকার মুত্তাকি যিনি সত্যিকার ফরহেজগার যাদেরকে সত্যিকার আল্লাহর ওলি বলে বাস্তবিক অর্থে তারা এমন একজনও নাই যিনি তাহাজ্জুদ নামাজ পড়েন ছাড়ছে আল্লাহওয়ালা হওয়ার জন্য এটা জরুরি আলাইকুম বিকিয়ামিল লাইল নবীজি বলছেন আলাইকুম বিকিয়ামিল লাইল আমার উম্মত তোমরা রাত্রিবেলার নামাজ রাত্রিবেলার ইবাদত কিয়ামুল লাইল তাহাজ্জুদ এটাকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো কেন এক চারটা কারণ বলছে নবী কেন কেন রাত্রিবেলার ইবাদত গুরুত্ব দিয়ে করো নবী বললেন কেন চারটা কারণ বলছে এক নাম্বার فإنه دأب الصالحين قبلكم এই এক নাম্বার কারণ হলো নবীজি বলেন তোমাদের পূর্ববর্তী যত মানুষ নেককার ছিল সমস্ত নেককার তাদের চিরাচরিত অভ্যাস ছিল এটা যিনি নেককার যিনি আল্লাহওয়ালা তিনি তাহাজ্জুদওয়ালা কিওয়ালা বলেন না যিনি আল্লাহওয়ালা তিনি কিওয়ালা যিনি তাহাজ্জুদওয়ালা তিনি আল্লাহওয়ালা এটা সমস্ত আউলিয়া বুজুর্গ নেককার নবী আম্বিয়া সাহাবা আউলিয়া সবার বৈশিষ্ট্য সিফাত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা কোরআনের আয়াত আল্লাহ বলে বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজের অতিরিক্ত আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন কি হবে এতে আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু এর বরকতে আমি আপনাকে হাশরের ময়দানের সর্বশ্রেষ্ঠ সম্মানিত যে জায়গা মাকামে মাহমুদ সেটা আপনাকে দান করব মাকামে মাহমুদ কি নাম জায়গাটার নাম ওই যে আজানের দোয়ার মধ্যে আমরা যেটা পড়ি ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াআতা এই যে বলেন না আপনারা এইটা এই যে মাকামে মাহমুদ এই এইটার অর্থই এটা হে আল্লাহ আপনি আপনার বন্ধুকে আমাদের নবীকে মাকামে মাহমুদ যেটা ওয়াদা দিছেন এটা দিয়েন দান করেন ওইনে পৌঁছাই দেন তাইলে তাহাজ্জুদের বরকত কোরআনে আছে ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কীলা সূরা মুজ্জাম্মিল আছে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই রাত্রিবেলার জাগরণ রাত গভীরের তাহাজ্জুদ এটার দুইটা ফায়দা এক তোমার মনের কামনা বাসনা নফসের চাহিদা দমন করার জন্য সবচেয়ে কার্যকর একটি পরীক্ষিত অভিজ্ঞতা লব্ধ পন্থা রাত্রি জাগরণ নফসের খাহেশাত কমে যাবে মনের হারাম চাহিদা কমে যাবে নারীর প্রতি লোভ জিনার প্রতি লোভ মদের প্রতি লোভ হারামের প্রতি লোভ গুনার প্রতি আসক্তি কমে যাবে কিসের বরকতে তাহাজ্জুদের কোরআন ওয়া আকওয়ামু কীলা এবং আল্লাহ তাআলা বলেন এবং আল্লাহর সাথে যদি একান্তে তুমি নীরবে একান্তে কথা বলতে চাও আল্লাহর সাথে তোমার জরুরত তোমার প্রয়োজন তোমার মনের চাহিদা তোমার চাওয়া পাওয়া দুনিয়ার আখেরাতের সব কিছু বলার সর্বোত্তম সময় উত্তম টাইম আল্লাহ নিজে বলছে এই রাত্রিবেলা তাহাজ্জুদ বরকত তাহলে আমার বলার উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ফাইদা ফারাগতা ফাংসা হে নবী সারাদিন দিনই কাজ করে নবীজি সারাদিন ২৩ বৎসরে নবীজি দিনের বেলা কি করতেন দোয়ানদারি করতেন খেত নিড়াইতেন তাহলে মানুষের দিকে কাছে আল্লাহর দিন পৌঁছাইতেন ঠিক কিনা বলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন মসজিদে ইমামতি করতেন কোরআনুল করিম নাজিল হলে জিব্রাইল থেকে গ্রহণ করতেন সাহাবিদেরকে কোরআন শিখাইতেন সাহাবায়ে কেরামকে দিনের সমস্ত মাসআলা এবং আমালগুলো একটা একটা করে ধরে ধরে শিখাইতেন সারাক্ষণই দিনটা ব্যস্ততার মধ্যে দিনই কাজেই থাকতেন নাকি
এর পরেও নবীকে আল্লাহ বলতেছে কোরআনে আয়াত হে বন্ধু সারা দিনের এই মেহনত পরিশ্রম আপনি যখন অবসর হবেন এশার নামাজ পড়ে তো পুনরায় আবার সারা রাত ঘুমাবেন না বরং আবার পুনরায় রাত্রিবেলা এইবার একান্তে মানুষের থেকে পৃথক হয়ে শুধু আমি আল্লাহ তাআলার কঠোর ইবাদতে লেগে যান ফামসাব অর্থ কিন্তু কঠোর ইবাদত এমন পরিশ্রম করবেন রাতে এমন ইবাদত যেটা কষ্ট লাগে কষ্ট লাগে সারা দিনের পরিশ্রমের পরে নবীজিকে বলছে ঘুমায়েন না সারা রাত কুমিল লাইলা ইল্লা কলিলা হিয়া আইয়ুহাল মুজাম হে চাদর পরা নবী কম্বল পরা নবী আল্লাহ বলতেছেন ঘুমায় পড়লেন না ঘুমায়েন ওঠেন আল্লাহ বলতেছেন কুমিল লাইলা ওঠেন রাত্রিতে জাগেন কুম ওঠেন তো নবী যদি বলে মনে করেন যদি প্রশ্ন করে সারা রাত তো আল্লাহ বলছে ইল্লা কালিলা না না সারা রাত কিছুটা রাত বাদ দিয়া কুদ্দুর ঘুমায় অল্প কিছুক্ষণ বিশ্রাম করেন ঠিক আছে কিন্তু সারা রাত ঘুমাবেন না সারা রাত কি করবেন না বলেন রসুলকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হাদিসের মধ্যে আছে তাফসিরের মধ্যে আছে সাহাবায়ে কেরাম নবীজি সহ মসজিদে নববীতে সারা রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন আমি নিজে পড়ছি তাফসিরের মধ্যে আছে নবীজি সাহাবীরা মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে এই যে খুঁটি এরকম খুঁটির মধ্যে গামছা রুমাল দিয়ে নিজেদের কোমর সহ খুঁটির মধ্যে বাঁধ দিয়ে নিতেন এরপরে দাঁড়াইয়া নামাজ পড়তেন তেলাওয়াত করতেন যেন লম্বা সময় দাঁড়াইয়া থাকার কারণে ঘুমের কারণে পড়ে না যায় এই জন্য খুঁটির মধ্যে নিজেদেরকে বাঁধ দিয়ে নিতেন সূরা তাহার মধ্যে আছে মা আনজালনা আলাইকাল কোরআন আলী তাশকা এই আয়াতের তাফসীর আছে বিনা মেহনতে হয়ে যাবে বিনা মেহনতে আবু বকর সিদ্দিক আবু বকর হয়ে গেছে ওমর ওমর হয়ে গেছে এমনি এমনি হাসতে হাসতে তামসা করতে হয়ে ফান খাইতে খাইতে হ্যাঁ চা বন বিড়ি আর পান আর গপশপ মারতে মারতে এমনি কামেল আল্লাহর ওলি বুজুর্গ হয়ে যাবেন হ্যাঁ বেহেস্তে চলে যাবেন আপনি এটি বেহেস্তে মামুর বাড়ি না আমরার দেশে কয় আমরা আমরার দেশে লাকসাম এত বাদ দুধ দিয়া খায় না এত বাদ কি দিয়া খায় না 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 কিছু তরকারি দিয়েও খান লাগে তার মানে আপনি এটাকে সহজ মনে করেন না খামখেয়ালি মনে করেন এজন্য বাফ মনোযোগ দিয়ে শুনবেন আমি প্রতিদিন কিছু সময় এটা বলি আমার এটা নিয়মিত অভ্যাস আমার একটা উদ্দেশ্য এই কথাটা আমি বুঝাইয়া প্রত্যেক দিন প্রথম দশ পনেরো বিশ মিনিট এই কথাটা আমি বলি যে হে মুসলমান বাবারা মুসলমানের ছেলেরা প্রত্যেকেই আপনারা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে মানার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনুন নাইলে বদলাইতে পারতেন না বদলাইতে পারতেন